সকলের মাঝে যে একটা আলাদা মেধা আছে, শক্তি আছে, চিন্তা শক্তি আছে এবং একটা আর্টিস্টিক মনোভাব, শৈল্পিক মনোভাবটা আছে, আর সেই সাথে সাথে সবথেকে বেশি আপনারা লক্ষ্য করবেন যে জীবনধর্মী শিল্পগুলি যখন হয়, সিনেমাগুলি হয়, সেগুলি কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে, কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবিটা সেখান থেকে পায়। আবার একটা সিনেমা পারে একটা মানুষের জীবনটা পাল্টে দিতে বা একটা সমাজের জীবনটা পাল্টে দিতে। সিনেমা, নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান থাকে এবং মানুষের মানে চিন্তা চেতনা আর উৎকর্ষতা ঘটাতে পারে, কাজে অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারে। কাজে সেইভাবে আমি মনে করি যে আমাদের যারা শিল্পী, সাহিত্যিক, যারা এমনকি সাহিত্যিক যারা সাহিত্য রচনা করেন, যাদের লেখার উপর ভিত্তি করে সিনেমা হয়, তারাও যদি এভাবে জীবনধর্মী মানে রচনা তৈরি করেন, নাটক তৈরি করেন বা সাহিত্য তৈরি করেন আর তার উপর ভিত্তি করে যদি সিনেমাগুলি হয়, সেটা আমাদের সমাজটাকে আমরা যে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, উন্নত করতে চাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে চাচ্ছি, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে চাচ্ছি, সেই সুযোগটা কিন্তু পাওয়া যায়। কাজে আমি মনে করি যে আমাদের গত কিছুদিনে আমি দেখলাম অনেকগুলি সিনেমা হয়েছে যেটা সত্যি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং দেশের মানুষও কিন্তু সেগুলি লুফে নিয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখেছেন। শুধু আমাদের দেশের সীমানা পেরিয়ে কিন্তু বাইরেও এর একটা মানে আমি বলবো চাহিদা পেয়েছে। তো সেভাবেই আসলে আমাদের সকলের কাজ করা দরকার। আমি চলচ্চিত্র অঙ্গনে এখানে যারা উপস্থিত সবাইকে আমি সাধুবাদ জানাই যে আমি জানি এই যে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু অনেক কষ্ট করে কাজ করে যাচ্ছেন আর এই সিনেমা শিল্প গড়ে তুলছেন। FDC-তে একটা ভালো কমপ্লেক্স তৈরি করার বহুদিন থেকেই আমরা উদ্যোগ নিয়েছিলাম, এই কাজটা খুব বেশি এগোচ্ছে না, এটাই আমার সব থেকে দুঃখ লাগে। কারণ এমনকি এর প্ল্যানটা সব কিছুই দেখে দেওয়া, কিন্তু এই কাজটাও যাতে একটু দ্রুত হয় সে ব্যবস্থা করা। আর কবিরহাটে যেখানে যেখানে একটা ছোট খাল আছে, পাহাড় আছে, মানে একটা শুটিং করার খুব চমৎকার জায়গা, তো সেখানে কিছু প্রাথমিক পর্যায়ে কিছু কাজ হয়েছে, সেখানে আরো একটু আরো কাজ করতে হবে। এই জন্য যেখানে যাতে সকলে যে থাকতে পারে বা থাকার মতো উপযুক্ত জায়গা এবং শুটিং করার জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেগুলি যাতে ওখানে পাওয়া যেতে পারে, সেই ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করা। যাতায়াতের ব্যবস্থাটা গাজীপুর এখন অনেক ভালো, রাস্তা এবং রেল আমরা করে দিয়েছি, কিন্তু সেখানে এই এই জায়গাটা যেহেতু জাতিপিতা আমাদের দিয়ে গেছে, এটাকে আরও সুন্দরভাবে একটা শুটিং স্পট হিসেবে আরও উন্নত মানের এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে ফেলা উচিত, সেটা আমি মনে করি। আর তাছাড়া আমরা ইতিমধ্যেই যেমন আমরা ফিল্ম আর্কাইভ তৈরি করা হয়েছে, বিশাল বিল্ডিংও করে দিয়েছি ট্রেনিংয়ের জন্য, কাজে এই ট্রেনিংটাও খুবই দরকার। আর FDC কমপ্লেক্স নির্মাণ এটা বোধহয় আর একটু দ্রুত কাজ করে দিলে আমি মনে করি আমাদের দেশের জন্য অনেক ভালো হতো। আমরা এটুকু বলবো যে আমাদের পক্ষ থেকে সব রকম সুবিধা থাকবে। আর আগে এক সময় ছিল মানে সেন্সর বোর্ড নিয়ে অনেক অভিযোগ ছিল, এখন এই সেন্সর বোর্ডটা বাদ দিয়ে এখন সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। তবে এটা বলবো যে এটা ফিল্ম বন্ধ করার জন্য না, বরং উৎকর্ষতা সাধনের জন্যই দরকার। যদি কোথাও কোনো এমন কিছু থাকে যেটা হয়তো সমাজের জন্য খুব ক্ষতিকারক, নিশ্চয়ই সেগুলি বাদ দিয়ে পরিহার করে এটাকে আরও সুন্দরভাবে করা, সেই ব্যবস্থাটা করা দরকার। আর এ বিষয়ে একটা আইনের পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা মন্ত্রিপরিষদে অনুমোদন করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এটা এখন লেজিস্লেটিভ বিভাগে ভিটিংয়ের জন্য আছে, এটা হয়ে গেলে পরে আমরা এই যে সার্টিফিকেশন প্রথাটা আইনগতভাবে যাতে চালু করা যায় সেই পদক্ষেপটা আমরা নেব। আরেকটি বিষয় হচ্ছে এক সময় ছিল এই অশ্লীল সিনেমা, মার দাঙ্গা অথবা শুধু অনুকরণ করা, সেগুলি না করে ভালো জিনিসটা শিক্ষা নেওয়া আর মন্দ জিনিসটাকে পরিহার করা, সমাজের জন্য কোনটা ভালো সেটা বিবেচনায় আনা, যে যখনই যে চলচ্চিত্র নির্মাণ করবেন সেই বিষয়টা দেখা দরকার।